হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো আজকে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে ব্লগে থাকছে অনেকগুলো রান্না বান্না। আমার ব্লগে সবসময় অনেকগুলো রান্না বান্নাই থাকে। তো যাই হোক, আজকে আমি হচ্ছে যে প্ল্যান করেছি পুরো সপ্তাহে রান্না বান্না একবারই করে ফেলবো। তো দেখা যাক কতটুকু করা যায়। তো আজকে অনেকদিন পরে ইন্ট্রো দিতে পারলাম, যাই হোক খুব ভালো লাগছে। আর এখানে আমি সব কিছু ভিজিয়ে নিয়েছি। এখানে আছে খাসি মাংস, মাছ আর হচ্ছে যে মুরগি, আর মাছের ডিম ছিল এবারে সেটা। আর আমি আজকে চিন্তা করেছি যে দই বড়া বানাবো, তাই একটু ডাল ভিজিয়ে দিয়েছি। জানি না কতটুকু হবে কি না, বাট ভিজিয়ে দিয়েছি, খুবই খেতে ইচ্ছে করছে। আর ভাতটা ওখানে আগেই বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা যেন হয়ে যায়। ভাতটা হয়ে গেলে একটা বিশাল কিছু হয়ে গেল আর কি। আর তারপরে এক একে তো এখানে এই যে আয়রা খেলছে, আয়রা হ্যালো, আর এখানে আমি মাছ দিয়ে দিয়েছি। প্রথম যেটা প্রথম ব্যাচের মাছ এখানে ভাজা হচ্ছে। এখানে হচ্ছে যে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিলে মেবি হয়ে যাবে, এখান দিয়ে একবারে ভাজা হয়ে যাবে আমার। আর এখন আমি হচ্ছে যে ভাতটাকে হালিয়ে দিব। যেহেতু আমি অনেকগুলো রান্না করব, তাই হচ্ছে যে তিনটা চুলাই আজকে জ্বলছে আমার, মানে গ্যাসের দুইটা বার্নার প্লাস হচ্ছে যে ইলেকট্রিক চুলা। ডালটাকে ওখানে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলায়। আর এখন আমি এখানে মাছটার জন্য মশলা তৈরি করব। আমি আজকে আপনাদেরকে একটা শর্টকাট উপায় বলে দিচ্ছি। আমি দুইটা মশলা একসাথে তৈরি করছি, তাই কনফিউজ হওয়ার কিছু নেই। জাস্ট আমি হচ্ছে যে বলে দিব, এখানে আমি হচ্ছে যে মুরগির মশলাটাকে তৈরি করব। তো মুরগির মশলা তৈরি করার জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে একটা মুরগির জন্যই আমি মশলা তৈরি করছি। আর এই পাশে হচ্ছে যে আমি অনেকটা মশলা একসাথে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি বলে দেই, এখানে আসলে পরিমাপ বলে লাভ নেই, কারণ আমি কতটুকু তরকারি রান্না করব সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে না, বা আমি কতটুকু মশলা ব্যবহার করব। আমি জাস্ট আপনাদেরকে ওয়েটা বলে দিচ্ছি। আমি হচ্ছে যে আচ্ছা, মুরগির মশলাটা আগে বলে দেই। এখানে মুরগির মশলার মধ্যে আমি হচ্ছে যে ইয়া বসিয়ে দিয়েছি, মানে ওটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি লবণ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে বেরেস্তার মতো ভেজে নিয়েছি মাছের মশলাটার জন্য। দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। আচ্ছা একটা কথা বলে দেই, আমি আপনাদেরকে একটা আন্দাজ দিয়ে দেই। সাপোজ আপনারা হচ্ছে যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছেন, তাহলে সেখানে হচ্ছে যে 2 চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ হচ্ছে যে লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সাথে হচ্ছে যে লবণ আপনাদের স্বাদ অনুযায়ী, ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম। তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি, আমি যা যা মশলা ব্যবহার করি আর কি। আমি এগুলোই রেগুলার যে মশলাগুলো এগুলোই ব্যবহার করি, সেগুলোই আমি আস্তে আস্তে দিচ্ছিলাম, মানে অনেকগুলো যেহেতু মশলা তাই। আর এখানে যে হচ্ছে যে এই যে চারকোনা কিউব দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে আমার ফ্রোজেন করা ছিল, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আমি রমজান মাসের আগেই ফ্রোজেন করে রেখেছি টমেটো। তো সেই টমেটোগুলো হচ্ছে যে এখানে আমি দিয়ে দিয়েছি। টমেটোর যদি আপনারা পিউরি হিসেবে হিসাব করতে যান, তাহলে মোটামুটি 1 কাপ পরিমাণের পিউরি আছে। আর দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা দুইটাই হচ্ছে যে 2 চা চামচ করে দিয়েছি, অর্থাৎ টোটাল 4 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে খুব ভালো করে ভুনে নিব। যতক্ষণ পর্যন্ত না এখান থেকে তেল ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভুনে নিব। এবং এই তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করলে, মানে এই যে মশলাটা তৈরি হবে, এটা নর্মাল ফ্রিজে 3 দিন পর্যন্ত খুবই ভালো থাকে। আমি 3 দিনের বেশি রাখিনি তাই বলতে পারছি না। আর ডিপ ফ্রিজে রাখলে আপনার মোটামুটি প্রায় 3 মাস পর্যন্ত ভালো থাকবে। 3 মাসের বেশি আসলে ফ্রিজে রাখা ঠিক নয়। আর অপর দিকে এখানে আমি মুরগির মশলাটা তৈরি করে নিচ্ছি। মুরগির মশলার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। এগুলো হচ্ছে যে রেগুলার মশলা। আমি যেটা হচ্ছে যে মেইনলি অ্যাড করেছি সেটা হচ্ছে ইস্টার এনিস অ্যাড করেছি। আর নর্মালি যে গরম মশলা ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করেছি, ইস্টার এনিসটাই জাস্ট এক্সট্রা। আর মাংসের মশলা তো আমি সবসময় দেই। আর হচ্ছে যে একটা কথা বলে দেই, আমি ইদানিং হচ্ছে যে টমেটো সস বা টমেটো ক্যাচাপ
এগুলো হচ্ছে যে ব্যবহার করছি, তো এটা খুব বেশি পরিমাণে না, জাস্ট হচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেলে বা মুরগির মাংস রান্না করে রান্নাটা কষানো হয়ে গেলে সেখানে এক চাপ, মানে হচ্ছে যে বোতল ধরে যদি এক চাপ দেন মোটামুটি এক চামচ পরিমাণ হয় আর কি, এরকম করে আমি দিয়ে দেই। তো এটা না তরকারিটার মধ্যে পুরো স্বাদটাকে ব্যালেন্স করে ফেলে। তো এখানে এই জাস্ট এগুলোই দিয়েছি আমি, এটার আসলে মশলাগুলো আর সেরকম করে কিছুই বললাম না, মুরগির মাংস সবাই রান্না করতে পারে। আর এখানে আমার টুনটুনি পাখিটা খেলা করছে, এটা আসলে আমিও ভিডিওটা করিনি, ভিডিওটা করেছিল হচ্ছে সবুজ। তো সবুজ যেভাবে যেভাবে হাঁটছে ও সবুজের পিছে পিছে সেভাবে সেভাবেই যাচ্ছে, আমার টুনটুনি পাখি। আর আমাদের বাসায় এখন সব সময় খেলনা এইভাবে থাকে, এখন তো একখানে আছে, আর মাঝে মাঝে তো দেখা যায় যে এই পায়ের মধ্যে লাগলো ওই পায়ের মধ্যে লাগলো, মানে পুরো ফ্লোর হচ্ছে যে ছড়িয়ে থাকে। একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার বাসায় হচ্ছে যে ফার্নিচার একটু কমই আছে আর স্পেস ফাঁকা স্পেস অনেক বেশি, তো এটা হচ্ছে আয়রার জন্য খুব ভালো হয়েছে। আর আমরা দুজনই আসলে খুব বেশি ফার্নিচার পছন্দ করি না, একটু ফাঁকা ফাঁকা থাকলে আমাদের কাছে ভালো লাগে। তো সব মিলাই হচ্ছে যে আয়রার জন্য আসলে আমরা গ্রামের বাড়িতে যে উঠান দেখতাম না সেই উঠানের ফিল পাচ্ছে আর কি। তো যাই হোক, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, আর এখানে এখন আমি মুরগির মাংসটা অ্যাড করে দেব। মুরগির মাংস অ্যাড করে এখন এটাকে সুন্দর করে ভুনিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে দেখুন আমার তেল ছেড়ে এসেছে তরকারিটার, এরকম করে আপনারা নামিয়ে ফেলতে পারেন বা এর থেকে আর একটু ড্রাইও করতে পারেন, আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। যাই হোক, আমি বাকি মশলাটাকে তুলে নিয়েছি, নিয়ে আমি যেই পরিমাণে মাছ রান্না করব সেই পরিমাণে মাছটা এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আপনাদেরকে বলি, আমি হচ্ছে এখানে একটা ট্রিক্স অ্যাড করেছি, যেহেতু আমাকে মানে একসাথে অনেকগুলো রান্না করব, তো আমি মাছের কয়েকটা পদ রান্না করব, সেই জন্য আমি এখানে হচ্ছে একই কড়াইয়ের মধ্যে বারবার বারবার করে রান্না করছি। দেখুন কি সহজে এই মশলাটা দিলাম, দিয়ে মাছটাকে দিয়ে দিলাম সুন্দর পানি দিয়ে, হচ্ছে যে আর কষানোর কোনো প্রয়োজন নেই, সুন্দর মতো হয়ে যাবে এখন। আর নামানোর আগে আমি হচ্ছে যে কয়েকটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু সামান্য জিরার গুঁড়া, টমেটো ক্যাচাপ, এগুলো হচ্ছে যে আপনারা অ্যাড করলেও পারেন না করলেও পারেন, কারণ আমরা তো হচ্ছে যে মশলার মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি, তবে এক্সট্রা স্বাদের জন্য তো আমরা এগুলো ব্যবহার করি, এই জন্যই হচ্ছে যে আমি বলে দিলাম। আর বাঙালি আমরা ধনিয়া পাতা মানে সিজন থাকে যখন, তখন আসলে ব্যবহার না করলে মনে হয় আমাদের খাবারটার স্বাদটাকে আমরা হচ্ছে যে এক্সাক্ট পর্যায়ে নিয়ে যেতে পারি না। যাই হোক, আমি এগুলোই অ্যাড করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। অনেকেই আছে যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাথে গোলমরিচের গুঁড়াও অ্যাড করে, আমার আম্মু তো অ্যাড করে মাঝে মাঝে দেখি আমি। যাই হোক, তো এটা হয়ে গেল। এখন আমি হচ্ছে যে চলে যাচ্ছি, ওই যে পাশে মাছ দেখতে পাচ্ছেন, আমি আরও পদ রান্না করবো এই জন্য। আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি খাসির মাংস 1 কেজি, 1 কেজিতে আমি হচ্ছে 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, সাথে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মাংসের মশলা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, এগুলোই। আর হচ্ছে যে মাংসের যে গরম মশলাগুলো ব্যবহার করেছি, সেই গরম মশলার মধ্যে হচ্ছে তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, লং, দারচিনি, সাথে ব্যবহার করেছি স্টার এনিস। স্টার এনিসটার ফ্লেভার খুবই কড়া হয়, তাই মনে রাখতে হবে পুরো একটা ব্যবহার করার দরকার নয়, 1 কেজিতে যদি আপনারা ব্যবহার করেন তাহলে হচ্ছে যে অর্ধেকটা বা তারও কম ব্যবহার করতে পারেন। প্রেশারে যেহেতু আমি সিটি দিব, তাই আমি হচ্ছে যে 4 ভাগ করে 1 ভাগ ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। আর যদি আপনারা নর্মাল কষিয়ে কষিয়ে রান্না করেন, সেক্ষেত্রে তো উঠিয়ে নেওয়ার একটা চান্স থাকে, তো পুরোটা দিয়ে দিলে কিছুক্ষণ ভুনানোর পরে ওটার যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা ছাড়লেই আপনারা উঠিয়ে নেবেন। এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে দিয়ে দিব সামান্য পানি। ও সরি, এখানে হচ্ছে যে আমি রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, ওকে আমি তো বলেই দিয়েছি আগে, তো কোনো ব্যাপার না, এখন হচ্ছে যে পানি দিব, পানি দিয়ে এটাকে সিটি দিব। আমি আসলে হচ্ছে যে প্রেশার কুকারে রান্না করি, খাসির মাংসটা নর্মাল যদি আপনারা ভুনিয়ে ভুনিয়ে রান্না করেন সেক্ষেত্রে অনেক বেশি মজা হয়, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ, আর আমার কাছে অত সময় নেই, কারণ আপনারা তো দেখলেনই কিছুক্ষণ পরপর আয়রা এসে সুন্দর মতো খেলে যায়, আর খেলে যায় মানে আমার রান্নাঘরের পুরো 12টা বাজায় দেয়। তো কী আর করার, আমি খুব দ্রুত দ্রুত রান্না শেষ করার চেষ্টা করি, আর তার থেকে বড় কথা গ্যাস ফুরিয়ে অথবা হচ্ছে যে ইলেকট্রিসিটি ফুরিয়ে কী লাভ আমার। তো মাছটাকে আমি তুলে নিয়েছি, বুঝতেই পারছেন,
আর এই যে মশলাটা, মশলাটা দেখেন কি সুন্দর তেল ঝেড়েছে, এটা দিয়েই মানে ভাত খেতে যা মজা করবে না। আমার একটু মশলা আছে, আমি হচ্ছে যে নেক্সট আপনাদেরকে দেখাবো শুটকি রান্না কীভাবে করা যায় সেটা দিয়ে। কিন্তু নেক্সট যখন দেখাবো তখন আসলে হচ্ছে যে আমার বাবা থাকবে, তো বাবা যখন চলে যাবে তখন হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি মশলাটা, মশলাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়ার আসলে কোনো দরকার নেই। দেখুন এখানে হচ্ছে যে আমার কী কী সঞ্চয় হলো, এখানে হচ্ছে যে আমার তেলটা সেভ হয়ে গেছে, আর হচ্ছে যে সময়টাও অনেকটা বেঁচে গেল, কারণ এখন নতুন করে আবার আমাকে এই পেঁয়াজটা ভুনতে হতো, সেটা আমার একবারেই হয়ে গেছে। তো এটাতে করে আপনার গ্যাস সেভ হবে, যদি ইলেকট্রিসিটিতে রান্না করেন তাহলে ইলেকট্রিসিটি সেভ হবে, সময় তো সেভ হইলই হইল। যাই হোক, এখন হচ্ছে দিয়ে দিয়েছি তরই আর হচ্ছে আলু। এই তরই আর আলুকে আমি এখন নাড়ছি নাড়ছি নাড়ছি, নাড়াচাড়া শেষ হয়ে গেলে এটার মধ্যে পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। শুধুমাত্র যদি তরই দিয়ে রান্না করেন তাহলে পানি থেকে উঠিয়ে তরইটা দিয়ে দিবেন, আর এখানে এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তাই আমি এখানে হচ্ছে যে পানি অ্যাড করবো। এটাকে না সুন্দর মানে একদম লো আঁচের মধ্যে, ধিমা আঁচের মধ্যে যদি আপনারা রান্না করেন, পানি নিজে নিজে ছাড়বে এইভাবে, তাহলে এটার টেস্ট অনেক মাত্রায় বেড়ে যায়। কিন্তু যেহেতু আমি আলু অ্যাড করেছি আর আলুগুলো একটু মোটা মোটা করে দিয়েছি তাই আমাকে তো পানি অ্যাড করতেই হবে। আচ্ছা, রান্না করতে করতে বলে দেই, ইদানিং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না কিন্তু ভিডিওগুলো ঠিকই দেখছেন। যারা যারা এই কাজটা করছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করলে আমার তো হচ্ছে যে চ্যানেলে পরিবারে হচ্ছে যে সদস্য বাড়তেই থাকবে, সেই সাথে আমার ভালোও লাগবে। আপনারাও যে কোনো সময় যখনই আমার ভিডিও আসবে তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওটা সহজেই দেখে নিতে পারবেন। তো আপনাদেরও লাভ, আমারও লাভ। আমার লাভ হচ্ছে যে আমার পরিবারের সংখ্যা বাড়বে, আমার ভালো লাগবে, আমি ইন্সপায়ার হব, আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো, আর আপনারা আমার ভিডিও দেখবেন, যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি 3টা মরিচ, কাঁচা মরিচ দিলে এটা স্বাদ অনেকটা বেড়ে যায়, আর এজন্য কাঁচা মরিচটা একটু আগেই অ্যাড করে দিয়েছি যেহেতু আমি একটু ঝাল ঝাল যাচ্ছি। আর এখানে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব মাছগুলোকে। এখানে আমি পেটি ব্যবহার করেছি, আপনার চাইলে হচ্ছে যে পিস যে মাছগুলো সেগুলো ব্যবহার করতে পারেন, আর অথবা হচ্ছে যে মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন, খুবই ভালো হয়। আর শুধুমাত্র তরই দিয়ে তো করতে পারেন, এটা তো বললামই, এখানে যে কোনো সবজি আসলে অ্যাড করা যায়, তো তরই দিয়ে আমার খুব মজা লাগে এই জন্য আমি হচ্ছে যে তরইটাকেই অ্যাড করেছি। তো যাই হোক, এখানে এখন আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব। তো আজকে যেহেতু অনেকগুলো রান্না ছিল, আমার মুরগি রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছ ভুনা কমপ্লিট হয়ে গেছে, তো সবুজের পছন্দ হচ্ছে যে মুরগির ভুনার থেকে হচ্ছে যে শুটকি ভর্তা, তো শুটকি ভর্তা সবুজ বানিয়ে ফেলেছে, আমরা এখন ভাত খেতে চলে গিয়েছি, ভাত খাওয়া আমাদের হয়ে গিয়েছে। আর এখন আমি হচ্ছে যে আরেকটা নতুন রান্নায় চলে এসেছি, যে ডালটাকে আপনারা দেখেছিলেন আমি সিদ্ধ করে নিয়েছি, এই একই মশলায়, মাছের যে মশলা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলার মধ্যে ডালটাকে দিয়ে ডালটা এখন ভুনে নিচ্ছি। আরেকটা চুলায় আমি এখানে করে নিচ্ছি হচ্ছে মাটন ভুনা। তো খাসি মাংসটা আমার ভুনা করা হয়ে গেছে, এগুলোই ছিল আজকে রান্না আমার, মুড়ি ঘন্ট, তরই দিয়ে, আলু দিয়ে, মাছ, শুধু মাছের ভুনা, মাছের ডিম ভুনা। মাছের ডিম ভুনা অনেক আগে দেখিয়েছি একবার, এজন্য আজকে আর নতুন করে দেখালাম না। মাটন ভুনা সাথে একটু মশলা বেঁচেও গিয়েছে আমার, তো এগুলোকে আমি বক্স বক্স করে রেখে দিব আর পুরো সপ্তাহ জুড়ে খাবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো কিছু ভুল মনে হয় তাহলে তাও জানাবেন। তবু আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।